অনেক তো, অনেক মানে বড় বড় সাইজের পুরো একদম। বন্ধুরা আমাদের চারে কিছু কম পড়েছে, ওই জন্য শুভেন্দু দা ওদিকে কিন্তু খয়রা মারা জাল নিয়ে প্রস্তুত। মাছ হবে তো নাকি? তো আমাদের কিন্তু চার কিন্তু কম পড়েছে একটু। আমাদের কিন্তু আসতে আসতে কিন্তু বিশ্বদা একা মোটামুটি অনেক চার গেঁথে ফেলেছে, আর অল্প কিছু বড়শি বাকি আছে আমাদের চার গাঁথতে। আর এই চারটা গাঁথা হলে আমরা কিন্তু ভাটায় কিন্তু বড়শিটা ফেলে দেবো। বিশ্বদা কি ভাটা তো এখন? আর এই ভাটায় কিন্তু একদম বড়শি ফেলে তারপরে কিন্তু থাকছে রান্না বান্না খাওয়া দাওয়া একদম পুরো মানে জমিয়ে আজকে একটা ভিডিও তো চলেছে। চলো আমাদের কিন্তু চার গাথা পুরো কমপ্লিট, পুরো সুন্দর চার আজকে আজকে এই দিয়ে মাছ ধরবো, তাই তো? একদম মার নাম করে দাও। তো বন্ধুরা আমাদের কিন্তু আর বেশি বড়শি বাকি নেই, এই ছাতটা বড়শি আছে এই ফেলে কমপ্লিট, তাই তো? আর এরপরে কি করার চিন্তা ভাবনা? এরপরে পাড়ের দিকে যাবো, আর এই যে খয়রা জাল দু বান্ডিল পুরো একদম গিয়ে বড় বড় সাইজের পার্শে এখন ধরবো, ধরে তো পরে কিন্তু রান্না বান্না হবে, একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। চলো দেখি বড়শি ফেলা গেছে নাও। আর কতক্ষণ ওয়েট করবে তাও? তিনটে বড়শি বাকি আছে। বড়শি ফেলে বড়শি ফেলে এখন কটা বাজে তাও? 12:30 বড়শি টানতে টানতে ধরো প্রায় 4টে, তাহলে লাস্ট শোল, তাই তো? তো মা গঙ্গা নাম করে দাও। সকালে টিফিন পরোটা আর তরকারি এনাও, দিয়ে দাও দিয়ে দাও, পাস করে দাও দাও দাও। ওদিকে একটা দিয়ে দিয়েছে না রান্ধন তোমায়? হ্যাঁ আমার এদিকে খাইটা এনাও। না 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 না, তাড়াতাড়ি ছুটো ডন দিচ্ছে, খাওয়া দাওয়া করে আর যাই, খয়রা জালটা ফেলে দিই। আমরা কিন্তু পুরো মানে গন্তব্যে চলে এসেছি, আর এইখান থেকে কিন্তু জাল ফেলে সামনের দিকে যাবো। তাহলে চলো খাওয়ার জন্য কিছু মাছ ধরিনি নাকি? ধরে দাও, চলো চলো আমি নিচের দিকে নেমে যাচ্ছি। মিনু মাছ হচ্ছে নাকি? হয়েছে বড় আছে, কি করছে দেখো বিশ্ব দিকে। উপরে খাওয়াটা জোগাড় করে নিয়েছি, এবার জালটা খুলবো দেখি জালে কি হয়। কই দেখি, অনেক তো, অনেক মানে বড় বড় সাইজের পুরো একদম সব। এবার জালটা তো কাদা মাখে তো এক শেষ, কাদা তো মাখতে হবে। এই মাছ না না, এই মাছ ধরা মানে কাদা মাখা। বিশ্বদাতে এখন ধরেই যাচ্ছে, আজকে মনে হয় নদীর সব মাছ ধরে ফেলবে। ভাই জাল তো অনেকক্ষণ ফেললাম, জাল তো চলিও নি, তার ভিতরে তো কিছু মেনু মাছ ধরে নিলাম, এবার দেখি জালটা তুলে দেখি
যদি মাছ পড়ে তো ভালো, নয় তো সামনের দিক দিয়ে আবার একটু ফেলবো, ফেলে ভাত ফাতবো রান্না করার, মানে রান্নার দিকে এবার যাবো আস্তে আস্তে। অনেক তো সময় হলো। হ্যাঁ কি অবস্থা হয়, পুরো সাদা উঠে আসছে তো, কিছুই হচ্ছে না তো, দেখা যাক সামনের দিকে। কিছুই তো হলো না, না পুরো জাল সাদা, ওই নীল, পুরো জাল নীল, একদম কিচ্ছু নেই, ফাঁকা। নীল গেম, নীল গেম, শুধু নীল গেম। নাও চাল ধুই নেবে নাকি? হ্যাঁ বাজে তো ওরকম তিনটে মতো, এখন হয়নি সেটা, শুধু ভাত হয়েছে, মাছ কাটবা রান্না লাইন ঠিক আছে, কিন্তু আমাদের মাছ কাটা পুরো কমপ্লিট। আর এখন কি মশলাপাতি দিয়ে ম্যারিনেশন হবে? তেল তো গরম হয়ে গেছে মনে হয়, বড় পারছে শান্তিন দা, মশলাপাতি হলো একটা দিচ্ছ কালারটা দেখো, কালি আসছি শুধু, আরে বড় বড় সাইজে পুরো একদম পার্শে মাছ, জমে যাবে। তুই কি শুধু কি মেনু মাছ খাবে? ঠিক আছে চলো, আর আমি মেনু মাছ খাবো না। কেন? ও ভালো লাগে না। চলো দেখি, এটা নতুন জিনিস খাওয়া উচিত ছিল কিন্তু একবার, না চলো খাওয়া না, এখন জোর করে লাভ নেই, যদি পরে কোনোদিন চাও তাহলে কিন্তু দেবো না। ঠিক আছে বলো খেয়ে বলো কেমন হলো, খেয়ে বলি না। হ্যাঁ গরম তো, আস্তে আস্তে এই করো, দাও রানীকে, দাও রানীকে, দাও রানী, রানী বসে গেছে, বাবা রানী তো পুরো লেট করে, সময় নেই রানীর। রানী কেমন আছে? তত ভালো না, নিজে রান্না করেছি এখন, ওটা তো বল ভাই, তোমার মনের কথা না, দেখা যাক দেখি কি হচ্ছে, খাই দেখ। শান্তনু বলুক দেখি কি হলো, শান্তনু নুনটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, না নুন হালকা বেশি আছে কিন্তু অসুবিধা নেই, ভালো আছে, খারাপ না। নুন যখন বেশি হয়েছে তাহলে মনে হলো খাওয়া হয়ে গেল, কচি করে ঠিকই আছে, এবার খুব বেশি না, ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বসি, চলে গেছে, চলে এসছি, শান্তনু ওদিকে চলো তুলে নিয়েছে, তোলো 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 মানে মাছ মনে হচ্ছে, হয় মনে হচ্ছে, সাপ 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 সাপ
সালা বড়ো, তোলো তোলো তোলো, এসো এসো, এই তো এই তো, বড় লাগবে বড় লাগবে, জড়াবে নে কি মনে হয় বনি তো ভালোই হলো, কি ও ও নিচু মাছ আছে, যদিও এটা আমাদের সংরক্ষণ মাছ, সংরক্ষিত মাছ এটা, ছেড়ে দাও ছেড়ে দাও, আরে রকেট, ও এইটা হেভি লাগে, আমরা তো এইগুলো দেখি এই মাছ ছাড়া দার পরে, চলো চলো চলো, আমার মাছ আছে, আমার মাছ মাছ মাছ, কি মাছ কি মাছ, টানছে নাকি জোরে, ও ওইটাই আবার বাজলো না, তো না না ও আর বাজবে, দেখা যাচ্ছে জল আছে, হ্যাঁ জল পুরো পরিষ্কার, তোলো তোলো তোলো, সেম সাইজ, না না এটা বড়, এটা মোটা টাইপের আর একটু বড় আছে, ফ্রেন্ডা দাঁড়াও, এই যা করছি যে শক্তিশালী পাচ্ছি না, কানের গোড়া শর্ট দাও, বিরাট শক্তি, দেখো ও সেই গ্রিসে কোটা তো ফিরে গেছে, কিন্তু আপাতত নেই, কোন সব গেলে গেলে দেখি দেখি কি হয়েছে, দেখি ওটা দুখ সাইড হয়ে গেছে, পুরো সাইড হয়ে গেছে, হ্যাঁ কি মনে হয় অনেকক্ষণ তো হয়ে আসলো, কি ও ভালো দিন হয়েছে, তো পেশায় উঠেছে, আউ ফাউ জিনিস বাদ দিয়ে পড়ে পড়ে, কি মাছ কি মাছ কি মাছ, কটি বলা ও অনেকক্ষণ পরে, কালারটা দেখিছো একদম পুরো সেই কালার, দেখো সন্দ্রানি কালার, সোনালি, আর এটা আছে একদম ডায়মন্ড আছে, সাদা ডায়মন্ড কালার, লাভ দেওয়ার পুকুরের মধ্যে নদীর মধ্যে না পড়ে, পুকুর নাকি, দেখো মাছ তুলো মাছ তুলো, এসব ভোলা টোলা দিয়ে হবে না, বড় ভোলা লাগবে, কি দেয় খোট, কি আ গেয়া ভোলা আ গেয়া, আমার তো সঙ্গে সঙ্গে এগুলো সাইজ একটু চাপে হও একটু বড় হও, আর আমার সবে ছোটতে শুরু হচ্ছে, এবার শুরু হয়ে যাবে বড় চলে আসবে, প্রথম তো বড় দিয়ে শুরু হচ্ছিল, আস্তে আস্তে ছোটর পরিমাণ হয়ে যাচ্ছে সব, দা কি এ তো ভয়ানক মাছ, তো ফুলে আলুর দম হয়, এটা খেলা আছে, এটা আমার দাদা বসিয়ে বের করে নি, বাচ্চারা সে পিং পং লাইট হয় না লাইট বল, সেরম মাছ, কি মনে হয় মাছ, ওই কি মাছ, ও গতি খুব কিন্তু মাছটার, মাছ আছে নাপাস তো, ডাকড়া এত বেশি বাকি নেই, ছড়াও ছড়াও অনেক বড় মাছ, এটা কি ট্যাংরা, অনেকক্ষণ পরে একটা চরগোদা, অনেকক্ষণ পরে বলতি সেই একটাই, অনেকক্ষণ পরে আসলো মাছটা আর কি, ছাড়া গেছে না, হ্যাঁ বসে তো অনেকগুলোই কাটা, হ্যাঁ
তোলো তোলো তোলো, লাস্ট সময় চাপে উঠছে কুসে ট্যাংরা, তোলো তোলো যা ওঠে। আর কখন তুলবে, কানে শর্ত হচ্ছে তোমাকে তো দেখা যাচ্ছে না, জামাটা দেখা যাচ্ছে। তাহলে কি গ্রাফি উঠে আসলো, শেষ গ্রাফি বড় মাছ আর ভারী মাছ? ঠিক আছে ছোটা চলে দাও, আর দুটো আছে না বড়, ওর তো সবসময় দেখে এবার কি বলবো, ধরা যাবে না এখন, ওর গায়ে প্রচন্ড শক্তি, যত মাছ তো চিলি চলে যাচ্ছে জলে চলে গেল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর খুব বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা টাটা।